আসলে আসি ভাই রেফারেন্সটা তো ছিল হচ্ছে লাস্ট যে কথাটা বলছিলেন মানুষের মৃত্যু মানুষের হাতে আর কি বা আল্লাহ ছেড়ে দিয়েছেন মানুষের হাতে এই কথাটা তো উনি যেটা বলে গেছেন নোটাল রেফারেন্সটা চাচ্ছিলাম আমি আমি আগেও লাস্ট লাইভে বলেছিলাম তার ব্যাখ্যা দা ব্যাক তার ব্যাখ্যাকে আমি প্রবাবলিসে রাখবো দ্যাট উড বি আড হ্যাজ আমি শুধুমাত্র রেফারেন্সটা চাচ্ছি যদি ব্যাখ্যা থাকে ব্যাখ্যার জন্য

এটা একটা ইসলামের মৌলিক আকিদা এটা কোনো মানে ছুঁটা গেলে মানে ছুঁটা গেলে সমস্যা নাই জন্ম মৃত্যু সম্পূর্ণ পাকের হাতে বক্তব্য আমার কাছে আছে পাঁচটি বিষয় একটা হাদিসে অনেকে নিয়ে কেউ দিমত করে না এই বিষয়ে আমি জীবনে কোনোদিন কোনো পাগলের মুখে শুনি নাই পাগল মমিনের মুখে শুনি নাই যে এই বিষয়টা দিমত করছে

কেন মাদ্রাসা ছাপ বুলগতালেবলের কথা বলতে হবে মানে মুমিনের মস্তিষ্কে কি দিয়ে চলে এটা আমি বলছি না ভাই মনে করেন ফরাস ভাই মনে করেন আমি বলতেছি যে যিশু যে আল্লাহর মানে ঈশ্বরের পুত্র এটা তো খুবই হাস্যকর বিষয় ক্রিশ্চিয়ান মুমিনে এসে আমারে বলল আমি যদি ব্যাপারটা দেখতে পারি তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমি যদি ব্যাপারটা দেখতে পারি হ্যাঁ আর এই জিনিসটা যে আলাদা জিনিস বলদ এই জিনিসটা কি কোনো জিনিস এত টাফ কোনো জিনিস আমরা এটা মেনে নিবো যে খ্রিস্টান ধর্মে এই জিনিসটা বলা আছে খ্রিস্টান ধর্মের কেতাবে যে যীশু খ্রিস্ট হইলো আল্লাহর আল্লাহ বা ঈশ্বরের পুত্র এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে বলা আছে এইটা মানবো তার মানে তো আমরা জেনুইনলি মানবো না যে আসলেই মানে যীশু মানে এর বাপ হইতেছে আল্লাহ পাক আল্লাহ পাক মেরিডে আকাম করে বাচ্চা পয়দা করছে এই জিনিসটা কোনো একটা অলৌকিক প্রাণী এসা একাম কাম করছে এটা তো আমরা মানবো না রেফারেন্সটা আমরা দেখতে চাই যে ওই ধর্মে জিনিসটা ওইভাবে বলা আছে কি না সাজিদ আপনার কি মাথায় কিছু ঢুকছে নাকি ঢুকে নাই এখনো সাজিদ হোসেন আপনার মাথায় কি কিছু ঢুকেছে নাকি ঢুকে নাই

এরপরে আপনি যে দাবিটা করছিলেন যে মৃত্যু আল্লাহ আল্লাহ ছেড়ে দিচ্ছে অপশন দিচ্ছে যে মানুষ কখন আসিফ ভাই হ্যাঁ একদম এরকম দাবি মানুষের মানুষের হাতে ছেড়ে দিচ্ছে মানে আল্লাহ আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিয়েছেন এরকম কোন দাবি মানে এই দাবিটার পক্ষে কোনো রেফারেন্স যদি আপনার থেকে থাকে শুধুমাত্র রেফারেন্স নাম মুখটা খুলে রেফারেন্স নাম্বারটা বলেন যদি অন্য কোনো কথা বলেন তাহলে গতকালকে আপনাকে যেভাবে বিদায় জানিয়েছিলাম আজকেও আনফরচুনেটলি আপনাকে সেভাবে বিদায় জানাবো আমি একটু আনমিট করে শুধুমাত্র রেফারেন্সটা আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে একটু জানান আরেকটা অপশন আছে ফারাজ ভাই আরেকটা অপশন হচ্ছে আমি গতকাল মানে চিপাই পেরা মিথ্যা কথা বলছিলাম

আচ্ছা ভাই এই যে কথাটা দেখেন আসি ভাই ধরেন কোন একটা লোক কোন একটা ইসলামে কোন একটা পার্টিকুলার আলোচনা করতে আসে তার সাথে আলোচনা করা যায় অনিস আলোচনা করতে আসে তার সাথে আলোচনা করা যায় এই যে কথাটা যে আল্লাহর অনুমতি আছে উদ্ধর সেটা যেন মানে মানেটা কি কি বলতে ভাই একটু আপনি আমাকে একটু এক্সপ্লেইন করে দেন মানেটা কি আমি তো এই মানে কথার মানে কিছু বুঝলাম না আল্লাহর অনুমতি আছে কেটা যে আল্লাহর অনুমতি দিয়ে যদি কোন ক্ষেত্রে যে কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় যে কোন একটা অ্যাডাল্ট ব্যক্তি একটা শিশু ধর্ষণ করতেছে এটা হইতে পারতেছে শুধুমাত্র আল্লাহ অনুমতি দিছে এই জন্য মানে না ফারাজ ভাই আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ কি মানে এই অনুমতিটা দিছে যে বান্দা যখন চাইবো তখন মরতে পারবো এই অনুমতিটা দিছে নাকি আল্লাহ পাক একদম নির্ধারিত করে রাখছে যে ওই সময়ে ওই লোকটার মৃত্যু হবে কোনটা আল্লাহ শুধুমাত্র অনুমতি দিয়ে রাখছেন এটা তো একটা স্টুপিড কথা হ্যাঁ এইভাবে পাগলা মানে একবারে মানে লোয়ার লেভেলের জন্য হাগা এটার সাথে আচ্ছা ওনাকে কি ভাই লাস্ট একটা সুযোগ দিবেন যে আল্লাহ কি লিখে রাখছেন একজ্যাক্টলি কখন মরবেন কিভাবে মরবেন এটা লিখে রাখছেন নাকি জাস্ট অনুমতি এটার মানে কি মানে স্টুপিড আছে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যুক্ত করে জিজ্ঞেস করেন শেষ আহ ওকে তাহলে লাস্ট টাইম সাজিত ভাইকে আরেকবার একটু যুক্ত করতে সাজিদ ভাইয়া একটু আডমিট করে বলেন আপনি কোথায় মরবেন বা মানুষ কোথায় মারা যাবে কিভাবে মারা যাবে

আমি আপনারা যেটা বলতেছেন আমি ওটা মিন করি না আমি তো স্ট্যাটাসে আইম সেকেন্ডও তো হ্যাঁ যদি বলেন যে সবকিছু লেখা আছে কিনা সবকিছু লেখা আছে বাট কিভাবে লেখা আছে আমাদের কথা লেখা আছে না অন্যভাবে লেখা আছে সেটা তো জিজ্ঞাসা করি নাই সেটা তো যেটা আপনাকে প্রশ্ন করা হচ্ছে না সেটার উত্তর দিয়েন না কিভাবে লেখা আছে সেটা সুইশ্চার্ট করি আমি যদি সুইশ্চার্ট করি এটা কি কিভাবে লেখা আছে সেটা জিজ্ঞেস করে নাই লেখা আছে নাকি লেখা নাই एवरीथिंग वाज সবকিছু লেখা আছে সবকিছু নির্দিষ্ট করা আছে নাকি নির্দিষ্ট করা নাই বাট লেখা আছে সেটা হবে এর মানে আল্লাহ যেটা আমাদের জন্য হবে কথাটা শুনে উত্তর দেন নির্দিষ্ট করা আছে নাকি নির্দিষ্ট করা নাই লেখা আছে নির্দিষ্ট করা বলতে বুঝি আপনি কি চাইছেন নির্দিষ্ট করা মানে মনে করেন আমি নির্দিষ্ট করে রাখলাম যে আমার ফোনে আমি একটা অ্যালার্ম দিলাম যে কালকে সকাল 6:30 টায় অ্যালার্মটা বাজবে এটা আমি নির্দিষ্ট করে রাখলাম আপনি বোঝাতে এটা আমাকে জিজ্ঞেস করেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা আমার কথাটা বুঝে নেন শুনে বুঝেন আগে মনে করেন আমি আমার মোবাইলে দিলাম নির্দিষ্ট করে দিলাম যে এই অ্যালার্মটা কালকে সকাল ঠিক সাড়ে ছটার সময় বাজবে আগেও বাসবে না পরেও বাজবে না একদম ছটার সময় এই নির্দিষ্ট করে দেয়া আর অনুমতি মানে হচ্ছে আমি অনুমতি দিলাম যা তোর যখন ইচ্ছা বাজিস যা তুই তোর তিনটার সময় বাজতে হইলো বাজিস চারটার সময় বাজতে হইলো বাজিস র্যান্ডমলি বাজিস যা আমি একটা অ্যাপ বানাই সেটা র্যান্ডমলি একটা দিয়ে দিলাম অনুমতি দিয়ে দিলাম বাজিস যা এটাকে বলা হয় অনুমতি

ফোনটার যে অ্যাপ সেটার নির্ভরশীল হয়ে যায় সেটা কিন্তু আর আমার উপরে হয় না আর আমি যদি প্রিসাইজলি ডিফাইন করে দিই যে কালকে ঠিক সাড়ে ছটার সময় অ্যালার্মটা বাঁচবে তাহলে কিন্তু সম্পূর্ণ আমার উপরে নির্ভরশীল হয় এখানে কিন্তু নির্ভরশীলতা হয় আমার উপরে অথবা অ্যাপের উপরে দুইটা যদি কেউ বলে দুইটাই একসাথে

আল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই আচ্ছা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেয় নাই এটা সাজিদ ভাই আপনি কি একই কথা শুনছেন নাকি আমি বলছি আচ্ছা তাহলে আমরা এখন আগে একটা কোরআনের আয়াত দেখি সামনে রেখে আমরা এই কথাটা বলবো যে নির্দিষ্ট করে দিয়েছে নাকি নির্দিষ্ট করে দেয় নাই যে আছে দেখেন আল্লাহ লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত মুখে ব্যতীত মৃত্যু মুখে পতিত হয় না এটা কোরআনের আয়াত সুরা নাম্বার তিন আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ পরিষ্কার ভাবে বলা আছে আল্লাহর আদেশে লিপিবদ্ধ নির্দিষ্ট সময় একদম নির্দিষ্ট সময়ে ব্যতীত

ইসলামের স্কলাররা লুঙ্গি তুলে পালায় তার দিনে আলোচনা করতে পারলে আপনি দুই দুই দিনের তো কমইন আপনি আসেন তার দিনে তার দিনে বেশি বিষয় বলতে ফরাজ ভাই একটা কথা শুনেন মানে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত বইলা দিতে যে তাকদীর নিয়া ঘাটাঘাটি করিস না তাকদীর নিয়া ঘাটাঘাটি করলে ঈমান চলে যাবে হ্যাঁ তাকদীর এমন একটা মানে মানে খুবই সেনসিটিভ ইসলামের সবচেয়ে সেনসিটিভ বিষয় যে এইখানে নবী মুহাম্মদ স্বয়ং বলে দিতে দুই সাহাবি তাক দিন মানে তর্কাতর্কি করতেছিল একের করা নিষেধ করে দিছে তাক দিন কোনো কথা কবি না তাক নিয়ে কোনো আলোচনা নাই একদম চুপ এই যে তাকদির বিষয়টা হচ্ছে মানে ইসলামের ইসলাম যে কতটা একটা ফালতু একটা জিনিস অযুক্তিক একটা জিনিস সেটা বোঝা সবচেয়ে এই সাজিদ সাজিদ যদি অন্য কোনো বিষয় মনে করেন মনে করেন এই যে ইসলাম এইটা ইসলাম সেটা মানে সুযোগ দিতাম একটা ইয়া দিতাম যে হ্যাঁ সে এটা নিয়ে তর্ক করতে আসছে কিন্তু এমনই একটা জিনিস নিয়ে তর্ক করতে আসছে যেটা বা পৃথিবী সারা পৃথিবীর সমস্ত আলেম মিল্লাও এই সলিউশন করতে পারে না কিন্তু আসছে মানে মানে ইয়ে করতে করতে

আচ্ছা আমরা একটা হাদিস একটু দেখে নিই ভাই একটু দেখেন আমি একটা হাদিস আপনাকে আপনাকেও দেখাই সাজিদ কেও দেখাই সাজিদ একটু দেখেন আপনি হাদিসটা পড়েন এটা হচ্ছে তিরমিজি শরীফের একুশশো ছত্রিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে দেখেন আবু হুরাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন আমরা তখন তাকদির বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম হ্যাঁ মোহাম্মদ মানে দুই সাহাবি তাকদির নিয়ে তর্ক বিতর্ক করতেছিল এইটা দেখে মোহাম্মদ মানে ফায়ার হয়ে গেছে ওই তোর কি তোরা অত্যন্ত রাগান্বিত হলেন এমনকি তার চেহারা লাল হয়ে উঠলো তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে মানে এত লাল হয়ে গেছে চেহারা যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে চেহারা লাল হয়ে গেছে তারপরে সে বলতেছে দৃঢ়ভাবে তোমাদের বলছি তোমরা যেন এই বিষয়ে বিতর্কে লিপ্ত না হও এই এটা একটা হাদিস এরপরে দেখেন আহ এটা হচ্ছে গিয়ে আহ শারহুল আখিদা আত তহাবিয়া লেখক হচ্ছে ইমাম ইমিন আবিল ইন আজ হানাফি এইটা প্রকাশনই হচ্ছে মাক্তা মাক্তা বা তুসুন্না পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো তেইশ চারশো চব্বিশ চারশো নম্বর পৃষ্ঠাতে দেখেন এখানে কি বলা আছে দেখেন তাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিগুলোর ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেস্তা এবং কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন এই বিষয়ে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি ও সীমা লঙ্ঘনের স্তর অতএব সাবধান এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন কারণ আল্লাহ তাআলা তাক সম্পর্কে জ্ঞান তার সৃষ্টিকো থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এই উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব যে ব্যক্তি একথা জিজ্ঞাসা করবে তিনি কেন এ কাজ করলেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো যে ব্যক্তি কিতাবের হুকুম আমান্য করলো সে কাফের অন্তর্ভুক্ত হলো পরের এখানে কি বলা আছে ব্যাখ্যাতে দেখেন তিনি গোমরা করেন এবং তিনি হেদায়ত দান করেন তিনি গোমরা করেন এবং তিনি হেদায়ত দান করেন আলী বলেন তাকদিন হলো আল্লাহর গোপন রহস্য সুতরাং আমরা এটি উন্মুক্ত করার চেষ্টা করব না এই মাসালা সম্পর্কে মানুষের মতভেদ খুবই প্রসিদ্ধ আহলে সুনাত জামাতের মতে সবকিছু আল্লাহর ফয়সাল নির্ধারণ অনুপাতি হয়ে থাকে আল্লাহ তালা বান্দার কর্মের শ্রেষ্ঠা নিচে বলা আছে প্রত্যেক সৃষ্টির প্রত্যেক জিনিসের শ্রেষ্ঠ একমাত্র আল্লাহ অতপর তার একটি তাকদি বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন কাফের যে কুফরি করে তা আল্লাহ তালার ইচ্ছাতেই হয় কাফের যে কুফরি করে তা আল্লাহ তালার ইচ্ছাতেই হয়

ধমক দিয়ে বাইর করছে আমি পরে দেখাবেন সময় দিচ্ছি বাট হ্যাঁ যেটা বলছিলাম শেষ করি হ্যাঁ আপনার তো অনুযায়ী যেটা দেখা গেলো যে বড় বড় ইমামরা এবং ওটা থেকে তারা লিটারালি দূরে থাকতে বলছে এবং লাগের চেহারা লাল হয়ে যাই তো এটা কথা বলতে গেলে

এবং আমার আছে আমি চুজ করতে পারি কি হবে নির্দিষ্ট করে বুঝছেন আসিফ ভাই যেটা লেখা আছে সেটাই হবে কিন্তু আমি চুজ করতে পারি কোনটা হবে কি হবে

সেই দাবিটা সপক্ষে আমাদেরকে আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছেন আমি আমি জেনুইনলি ইন্টারেস্টেড এই ফান্ডামেন্টালি কন্ট্রাডিক্টরি বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝতে ওকে যদি উদাহরণ দিয়ে বোঝাই আপনারা যদি বুঝতে পারেন তাহলে তো আর ওকে প্রমাণ চাবেন না আমি আমি তুলে চেষ্টা করব ওকে ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা তিনটা হচ্ছে এখানে দুইটা বা তিনটা কনক্লুশন আছে একটা হচ্ছে জন্মমিত আল্লাহর হুকুমে হয় এক

দলিল ছাড়া আজগুবি সমস্ত যেগুলো ইসলামের কোন আলেম জীবনে এই সমস্ত কথা শুনে নাই নিজের মন করা আগা থেকে ওই আসা এক মোমিন নিজের মন করা ইসলাম বানায় ভালো আজকে খারাপ বিশ্ব এই জিনিস আমি আমার লাইভে তো তাহলে তো চলতাম দিতে পারলো না না আসিফ ভাই উদাহরণটা দিতে আচ্ছা আপনি পারিটা জায়গাটা বললেই হয় যে ওই উদাহরণটা দিলেই হয়

আপনি শুধুমাত্র উদাহরণটা দিবেন উদাহরণ ব্যতীত আপনার মুখ থেকে যদি আরেকটি কথা বের হয় তাহলে আমি গতকালকার মধ্যে আপনাকে বিদায় যাবো প্রশ্ন উদাহরণের মধ্যে

আমি নিশ্চিত আপনি কোনো উদাহরণ পাইবেন না এর মাইরা পিঠা লাল করে ফেললো এর কাছ থেকে কোনো উদাহরণের মুখ থেকে বেরবে না আমি আপনার বলতাছি আপনার বুঝতে থাকি বুঝাইতাছি আমি আপনাদের আপনারে ওগুলা বোঝানোর কোনো প্রয়োজন নাই ওগুলা বোঝানোর কোনো প্রয়োজন নাই আপনি শুধু উদাহরণটা দেন আচ্ছা ঠিক আছে তাহলে কনভারসেশনটা হচ্ছে না সাজিদ ভাই আচ্ছা ঠিক আছে আজকে তাহলে বিদায় জানাচ্ছি যেহেতু আপনি উদাহরণ যাচ্ছেন না একদম একদম কথা শুনতে ইন্টারেস্টেড না ঠিক আছে আপনি বুঝতে যাচ্ছেন না খুবই খুবই সুন্দর কথা বলেছেন টেক কেয়ার ভাই পাকো ফারাজ ভাই মানে সে মানে ওই ইসে না আসে তাহলে ওই পজিশনে যদি না আসে যে উদাহরণ দিতে পারবে না উইদাউট সেইং আগডুম বাগডুম স্টাফ তাহলে তার কনভারসেশন আগাবে না যেহেতু আপনি চাচ্ছেন আর কনভারসেশন আগাইতে তো চলে যাচ্ছে হ্যাঁ আমি নিশ্চিত যে পাঁচ মিনিট ধরে আগডুম বাগডম বলবে তারপর কোনো উদাহরণই দিবে না তখন বলবে কি বললেন কি বললেন হ্যাঁ এটা তখন আরেকটা প্রসঙ্গ শুরু করে দিবে এই উদাহরণ এই উদাহরণের ভিতরে যাবেও না কারণ এ জানে যে ওখানে গেলেই একটা বিপদ বিপদ হবে তবে আমি আমি চাচ্ছিলাম কি আসিফ ভাই মানে এমন তো না যে লাইভে এসে কোন একটা আগডুম বাগডুম কথা বললে ইউটা স্টাবলিশ হয়ে গেল জাস্ট মানে ওই জিনিসটা দেখানো দর্শকদেরকে যে যতই আগডুম বাগডুম কথা বলুক কেউ ওইরকম ফান্ডামেন্টালি কন্ট্রাডিক্টরি একটা কথা স্টাবলিশ করা পসিবল না আমি জাস্ট ওটা দেখাতে যাচ্ছিলাম বাট তারা বলবে না যে

আজকে দুপুর বেলা কি খাবো মনে করেন একটা স্যালমন ফিশ খাবো একদম নির্দিষ্ট করা আছে হ্যাঁ যে আমি কিন্তু আমি দুপুরে কি খাবো সেই বিষয়ে সম্পূর্ণ স্বাধীন আমি একটা দিয়েছি মোহাম্মদ যে আহ ইদুরের মতো আর কি বিষ খায় তরপায় তরপায় মরবে এটা একেবারে ওইভাবেই লেখা ছিল ঠিক আছে তারপর মোহাম্মদিয়া স্বাধীনতা ছিল যে মোহাম্মদ লোভে পড়ে হবে ছাগলের মাংস খাবে কিনা একজ্যাক্টলি ইটজ একজ্যাক্টলি যে সাগলের মাংস খায় সে ইদুরের মতো কাচায় কাচায় মারা যাবে কিন্তু মোহাম্মদের উপর সেই স্বাধীনতা দেওয়া হয়েছিল যে মোহাম্মদ লোভে পরে ছাগলের মাংস খাইতে যাবে কিনা ভাই এই অসাধারণ উদাহরণ জনের ভাই করা উচিত মারাত্মক মারাত্মক জিনিস

সম্পূর্ণ স্বাধীন সম্পূর্ণ স্বাধীন ভাই একদম সম্পূর্ণ স্বাধীন আগে থেকে লেখা আছে আগে থেকে লেখা আছে হ্যাঁ নির্দিষ্ট করা আছে কোন জায়গায় কি করবে কিন্তু সেই বিষয়ে সে সম্পূর্ণ স্বাধীন ঠিক আছে